আজকের গল্প প্রকৃতির প্রতিশোধ। খুব সাধারণ মেয়ে আমি, কাগজে কলমে নাম সুচরিতা, যদিও বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আমায়। অনেকের কাছে আমি সুচি, মা বাবার কাছে মুন, আর কাছের মানুষের কাছে অহনা। অহনা নামে ডাকা মানুষটা আজ আমার স্বামী। তবে হ্যাঁ, এসব নামের বাইরেও আমার একটা নাম আছে, সেই নামটা আমি নিজেই নিজেকে দিয়েছি। হাসছেন যে কেন? নিজেকে নিজে নাম দিতে নেই বুঝি? কি নাম দিয়েছি সেসব এখন থাক, গপ্পর শেষে বলবো না হয়। আগে তো এটা শুনুন, কেন এই গপ্পর নাম প্রকৃতির প্রতিশোধ, মানে রিভেঞ্জ অফ নেচার দিলাম। বেশ, বলছি। আসলে জানেন তো, প্রতিশোধ পরায়ণা প্রকৃতি কাউকে রেয়াত করে না, একদমই তাই। সেই ছোট্টবেলা থেকে বারবার দেখে আসছি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, একটা দুষ্টু ছেলে ছিল আমাদের ক্লাসমেট, কথায় কথায় অন্যের গায়ে হাত তোলার স্বভাব ছিল তার। একদিন আমাকে এমন মার মেরেছিল যে গোটা মুখ রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। বাড়ি ফিরতেই ডেটল জলে ভেজানো তুলো আমার মুখে ঘষতে ঘষতে মা বলল, কিরে তুই, ছেলেটা তোকে মারল আর তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি, পাল্টা মারতে পারলি না? কিন্তু মা জানতো এ মেয়েকে বলে কোনো লাভ নেই। তখন থেকেই আমি দেখে আসছি প্রকৃতির প্রতিশোধ। বেশ কদিন ধরেই ক্লাসে সবার জিনিসপত্র চুরি হয়ে যেতে লাগলো, কারোর পেন্সিল বক্স, কারোর রঙের বাক্স, কারোর জলের বোতল, কারোর বা বই খাতা, এসব। বিরক্ত হয়ে বর্দি হুকুম দিলেন ক্লাস টিচার যেন সকলের ব্যাগ চেক করেন। চেক করে দেখা গেল সেই মারকুটে ছেলেটির ব্যাগের ভেতরেই রয়েছে রাজ্যের চোরাই মাল। গার্জেন কল হলো ওর, মাথাটা এতটাই হেট হয়ে গেল ওর মা বাবার যে শেষ পর্যন্ত স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হলো বাধ্য হয়ে। ছেলেটি বারবার কেঁদে বলেছিল সে সব নেয়নি, কিন্তু চোরের কথা কেই বা বিশ্বাস করে? বয়সটা বাড়তে লাগলো ক্রমেই, শিশু থেকে কিশোরী হলাম আমি। পাড়ার বখাটে ছেলেপুলেদের টোন টিটকিরি শুনেও না শোনার ভান করে রাস্তা দিয়ে হেঁটে স্কুল টিউশনি যাওয়ার অভ্যাসটা দিব্যি তৈরি হয়ে গেল। কিন্তু তাতে সমস্যা কিছুই কমলো না, উল্টে বেড়েই চলল। বখাটেদের হেড বিক্রমদা আমার পেছনে পড়ল জোঁকের মতো। রাস্তা দিয়ে চলতেই ভয় হতে লাগলো, কে জানতো এখানেও প্রকৃতি মা দাঁড়াবে আমার পাশে ঢাল হয়ে। জানলাম সেদিন, যেদিন শুনলাম বিষ মদ খেয়ে বিক্রমদা আর তার বখাটে বন্ধুরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দীর্ঘশ্বাস ফেললাম কেবল, বয়সটা আরও বাড়তে লাগলো। কৈশোর থেকে পা দিলাম যৌবনে, কলেজ জীবনে বাঁশও যেমন পেলাম পড়ার চাপে, তেমনি সেই জীবনে এক মুঠো রোদ্দুর হয়ে এলো আমার দ্বীপ, শুধুই আমার। সত্যি বলতে সেদিন থেকে আজও মানুষটাকে মানুষ কম ঈশ্বর বেশি মনে হয়েছে। এতটা কেয়ারিং, নম্র, বুদ্ধিদীপ্ত মানুষ আজকের দুনিয়ায় বিরল। মানুষটা প্রথম দিনেই আমার নাম দিল অহনা, আজও সে সেই নামেই ডাকে আমায়। যাই হোক, এবার প্রতিশোধের কথায় আসি। ততদিনে আমাদের মফস্বলের পুরনো বাড়িটা বেচে উঠে এলাম শহরতলির এক ফ্ল্যাটে। বেশ ভালোই চলছিল, বাঁধ সাধল ফ্ল্যাটের এক অভদ্র কাকিমা। মানুষকে অপমান করার একটা সুযোগও হাতছাড়া করতে রাজি নন তিনি। পায়ে পা লাগিয়ে ঝগড়া করায় তার জুড়ি মেলা ভার, কথায় কথায় আমাদের সাথে অশান্তি করতে লাগলেন তিনি। এতদিন সবটা মুখ বুঝে সহ্য করছিলাম, কিন্তু সহ্যের সীমা পেরোলো একদিন। আমার ঈশ্বর তুল্য পূজনীয় মা বাবাকে তিনি অকথ্য ভাষায় গালি দিলেন, তুই তোকারি করলেন, যাওয়ার সময় জুতিয়ে ঠান্ডা করব টাইপ কথাটাও বলে গেলেন। তিনিও কয়েকদিনের মাথাতেই কর্মফল পেলেন। দিন তিন চারেক পরেই তার সারা গা লাল হয়ে গেল কেমন, জ্বলতে লাগলো চামড়া,
স্কিন ইনফেকশনের জন্য ঘুম খাওয়া মাথায় উঠলো তার। পাক্কা 1.5 মাস পর একটু সুস্থ হলেন তিনি। কেটে গেল অনেকগুলো দিন। ইউনিভার্সিটি পাশ করার পর বিয়ের তোড়জোড় শুরু হলো আমার। দীপের সাথে 7 পাকে বাঁধা পড়লাম আমি। দিব্যি চলছিল আমাদের সুখের সংসার। সুখ উপচে পড়ল আরও যখন আমাদের কোলজুড়ে আলো করে এলো আমাদের যমজ ছেলে মেয়ে ইভান আর ইভা। দেখতে দেখতে তারাও বড় হলো, কলেজে পা দিল। ইভার জীবনটা মসৃণভাবে চললেও ইভানের জীবনে নেমে এলো বড়সড় দুর্যোগ। ইভান আমার ছোট থেকেই অন্যায় দেখলেই প্রতিবাদ করতে পিছিয়ে আসে না। কলেজের পরিবেশ নষ্ট করার প্রতিবাদে মিছিল গড়ে তুলল ইউনিয়নের হেড রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। প্রতিবাদ যখন তুঙ্গে, কলেজের সবচেয়ে ইন্ট্রোভার্ট মেয়েটিও যখন যোগ দিয়েছে মিছিলে, তখনই ঘটল অঘটন। রঞ্জনের বোন উদিতা শ্লীলতা হানির অভিযোগ আনল ইভানের বিরুদ্ধে। একটা ফেক ভিডিও বানিয়ে ভাইরালও করে দিল। লজ্জায় ঘেন্নায় গুটিয়ে গেল ইভান। কলেজ তো দূর, নিজের ঘর থেকেই আর বেরোতে চায় না ও। আমি ওকে বুকে টেনে নিলাম, আশ্বাস দিলাম একদিন সবটা ঠিক হয়ে যাবে। আশ্বাস মিথ্যে হলো না। কয়েকদিন পরেই একটা অডিও ক্লিপ ভাইরাল হলো যেখানে উদিতা বলছে ইভানের কোনো দোষ নেই, ওকে ফাঁসানোর জন্য চক্রান্ত করেছে 2 ভাই বোন। শুধু তাই নয়, শোনা গেল উদিতা রাতে রাজপথে হাই স্পিডে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, স্পট ডেড হয়ে গিয়েছে ও। পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছে ওর। কি ভাবছেন, এমনটাই ঘটে থাকে সব সময় সবার ক্ষেত্রে? নেচার কি সত্যি সত্যিই প্রতিশোধ নেয়? বলতে পারবো না, কারণ আপনারা মুদ্রার শুধু এপিট দেখেছেন। চলুন একবার ওপিটটাও দেখিয়ে দিই। কি ভেবেছিলেন, প্রাইমারি স্কুলের সেই মারকুটে ছেলেটা সত্যি চুরি করেছিল? আজ্ঞে না, টিফিন পিরিয়ডে সবাই যখন ক্লাসের বাইরে বেরিয়ে গিয়েছিল খেলতে, অতি সাবধানে তখন আমি আমার পেন্সিল বক্স, রূপকের নোটবুক, তিতাসের টিফিন বক্স, অভিনন্দার রঙের বাক্স ভরে দিয়েছিলাম ছেলেটার ব্যাগে। তারপরের ঘটনা তো সবারই জানা। ছেলেটা সেদিন প্রিন্সিপালের সামনে মিথ্যে বলেনি। আচ্ছা, বিক্রমদা যে বিষাক্ত মদ খেয়ে মরেছিল সেটাও কি নিছ কাকতালীয়? না, ওরা প্রত্যেক সন্ধ্যায় যে মদের ঠেকে যায় তা আমার অজানা ছিল না। একদিন বিকালবেলায় টিউশন যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে মদের ঠেকের পেছনে যে বট গাছটা আছে তার আড়ালে লুকিয়ে থাকি। জায়গাটা নির্জন হওয়ায় আমাকে কেউ খেয়াল করেনি। গ্লাসে মদ ঢেলেই যেই বিক্রম আর তার বন্ধুরা ঠেক থেকে বেরিয়ে আসে সিগারেট ধরাবে বলে, সেই ফাঁকে সন্ধ্যের আলো আঁধারিতে মিশে গিয়ে আমিও ঢুকে পড়ি মদের ঠেকে। সবার চোখ এড়িয়ে বিষ মিশিয়ে দিই প্রত্যেকটা বোতলে, আবার বেরিয়ে আসি, বাড়ি চলে যাই। তাছাড়া আর কি করতাম? যে আমাকে রেপ অ্যাসিড অ্যাটাকের থ্রেট দিয়েছে, পুলিশ কমপ্লেন পর্যন্ত নিতে চায়নি, যার বিরুদ্ধে তাকে কিভাবেই বা বাঁচিয়ে রাখতাম? ফ্ল্যাটের অভদ্র কাকিমা নিজের নাইটি শাড়ি সালোয়ার কেচে মেলে দিতেন ছাদে। ফ্ল্যাটের পেছনের দিকের বাগান থেকে জোগাড় করলাম 1 গোছা বিচুটি পাতা। হাতে গ্লাভস ছিল অবশ্যই। মা বাবার চোখের আড়ালে বাটলাম পাতাগুলো। প্রত্যেকটা নাইটিতে শাড়িতে সালোয়ারে ভালোভাবে ঘষে দিলাম বাটাটা। 1-2 দিন নয়, গোটা 1.5 মাস করে গেছি এই দুষ্টুমি। উদিতা ইভানকে ফাঁসানোর পর আমি ওদের বাড়ি গিয়েছিলাম একদিন রাতে। বাড়িতে সেদিন উদিতা ছাড়া আর কেউ থাকবে না জানতাম। উদিতা এসে দরজা খুলতেই আমি বললাম, আমার ছেলে যে এত খারাপ তা তো জানতামই না। তুমি আসল রূপটা চেনালে ওর, বুঝলাম ওষুধ ধরেছে।
ও আমাকে বসতে বলল, আমার জন্য আনলো চা আর নিজের জন্য ড্রিঙ্ক। ঢক ঢক করে এক চুমুকে গ্লাসটা শেষ করে বলল, ছেলেকে বেকার ঝামেলায় জড়াতে বারণ করুন আন্টি, এবার তো শুধু ফলস শ্লীলতাহানির কেস দিয়েছি, এরপর সোজা মার্ডার কেস করে ফেলবো। আমি কাঁদো কাঁদো মুখে হাত জড়ো করে বললাম, জড়াবে না মা, আর জড়াবে না। অদিতা বোঝেনি, রেকর্ডার নিয়ে এসেছি আমি, যাওয়ার সময় ওর গাড়িটার কল কব্জা খারাপ করে দিলাম। যে মেয়ে একটা নির্দোষ ছেলেকে এভাবে ফাঁসিয়ে তাকে অন্ধকারের মুখে ঠেলে দেয়, তার বাঁচার অধিকার একদমই নেই। তবে হ্যাঁ, এসব কথা কিন্তু একান্তই আমার জীবনের গোপন কথা, মা বাবা থেকে শুরু করে দীপ, ইভান, কেউ না, এসবের ভাগিদার শুধুই আমি, একা আমি। ও হ্যাঁ, নিজেকে নিজের দেওয়ার নামটাই তো বলা হয়নি আপনাদের, নামটা হলো প্রকৃতি।